আসসালামু আলাইকুম এইচএসসি 22 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু এখন শিক্ষার্থী বললে ভুল হবে, তোমরা আসলে পরীক্ষার্থী হয়ে গেছো। ঈদটা শেষ হতে হতেই তোমাদের পরীক্ষার সময়টা কিন্তু আরো ঘন হয়ে আসছে, রাইট? সো তোমাদের জন্য কিন্তু আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স অলরেডি তোমরা জানো, এবং কারা কারা ক্লাস নিবে সেই সম্বন্ধে কিন্তু ডিটেলস তোমরা জানো। আমরা চেষ্টা করেছি বাংলাদেশের সব থেকে ভালো পছন্দসই টিচার যারা যারা তোমাদের রিভিউতে সব থেকে উপরে থাকে তাদেরকে নিয়ে আমাদের এই এসএমপি কোর্সটা সাজাতে। আর এই শেষ মুহূর্তের প্রস্তুতি যে কোর্সটা আছে, এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের কিন্তু বাংলা আর ইংরেজি অংশটার ক্লাস শুরু হচ্ছে মেয়ের 7 তারিখ থেকে, এবং সেটা কিন্তু সবার জন্যই ফ্রি। সো তোমরা প্রথমত আমার সাজেশন হবে, এই মে মাসটা, মেয়ের 7 থেকে মেয়ের 31, এই সময়ের মধ্যে যেহেতু আমরা বাংলা ইংরেজিটা সম্পূর্ণ শেষ করিয়ে দিব, প্রায় 24টা ক্লাসের মতন লাগবে। সো ওই ক্লাসগুলোতে তো অবশ্যই পার্টিসিপেট করবে, এটা ফ্রি। অ্যান্ড অলসো তোমরা যদি কেউ চাও, অপার ভাইয়া, চিন্ময় ভাইয়া, শুভ্র ভাইয়া, সাকিব ভাইয়া, আমাদের সাথে থেকেই, স্বজন ভাইয়া এবং কনকশ্রবণ ভাইয়া, অভির ভাইয়ের সাথে থেকেই তোমরা এই এইচএসসির সায়েন্সের অংশগুলো, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সেগুলো শেষ করে নিতে চাও, সেগুলো কিন্তু শেষ করতে পারবে। সেটার ক্লাস কিন্তু শুরু হচ্ছে জুনের 1 তারিখ থেকে। সো সেটা শেষ করে নিতে চাইলে কিন্তু তোমাদের এখনই কোর্সটা পার্চেস করে ফেলার আইডিয়াল টাইম বলে মনে করি, কারণ ঈদের আগে একটা ডিসকাউন্ট আছে 10 মিনিট স্কুলের তরফ থেকে। সো এখন যদি পার্চেস করে ফেলো তাহলে তুমি একদম রিল্যাক্স 3 মাস আমাদের সাথে প্রস্তুতি নিবা, আর এইচএসসি 22 একটা ভালো ফলাফল করে অ্যাডমিশনের জন্য যেন নিশ্চিন্ত থাকা যায়। কারণ অ্যাডমিশনের টাইমটা আসলে এইচএসসি 22-এর পরের টাইমটা, যেটা মানে অ্যাডমিশন হতে হতে সেই টাইমটাতে কিন্তু এইচএসসির রেজাল্টটা ভালো হলে অনেক নিশ্চিন্ত থাকা যায়, আর আমরা চাই সবারই এই জিনিসটা হোক। সো গুড লাক এভরিওয়ান।